নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারত ও চীনের মধ্যে একটি উত্তেজনা তৈরি হয়ে আছে গালওয়ান ঘটনার পর থেকে। ভারত সেই কারণে চীন সীমান্ত বা এলএসিতে ব্যাপক কাজ করছে সব দিক থেকে, যা চীনের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার আরও বড় কাজ শুরু হয়েছে ভারতের তরফ থেকে। ভারতের বিমান বাহিনী লাদাখের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লে এয়ারবেসে একটি দ্বিতীয় রানওয়ে নির্মাণ করে উত্তর সেক্টরে তাদের অপারেশনাল ক্ষমতা বাড়াচ্ছে। এই উন্নয়নের লক্ষ্য হল ক্রমবর্ধমান সামরিক এবং বেসামরিক বিমান চলাচলকে সামঞ্জস্য করা এবং নিরবিচ্ছিন্ন অপারেশন চিহ্নিত করা, বিশেষ করে সীমান্তে সম্ভাব্য শত্রুতার সময়। লে এয়ারবেস উচ্চতায় অবস্থিত। সাম্প্রতিক বছরগুলিতে বিমান চলাচল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যাই হোক, বিরল বাতাস এবং প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানের জন্য অপারেশনাল উইন্ডো সকালের সময় সীমাবদ্ধ করা হয়েছে। একটি দ্বিতীয় রানওয়ে নির্মাণ এই সীমাবদ্ধতাগুলিকে মোকাবিলা করতে চায় এবং সার্বক্ষণিক ক্রিয়াকলাপকে সক্ষম করে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আইএএফ অফিসার এই অঞ্চলে তীব্র সামরিক ক্রিয়াকলাপ হাইলাইট করেছেন, যার মধ্যে রয়েছে রাফেল, মিগ-29, সু-30 এবং অ্যাপাচির মতন যুদ্ধবিমান এবং আক্রমণকারী হেলিকপ্টারগুলির দ্বারা ঘন ঘন অভিযান। কর্মকর্তা নিরবিচ্ছিন্ন অপারেশনের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। গত বছরের একটি ঘটনা উদ্ধৃতি দিয়ে সেখানে একটি আটকে থাকা সি-17 পরিবহন বিমান 2 দিনের জন্য রানওয়ে অবরোধ করেছিল। অস্থিতিশীল সীমান্ত পরিস্থিতিতে এই ধরনের পরিস্থিতির সম্ভাব্য ঝুঁকির উপর জোর দিয়েছেন। লে বিমান ঘাঁটিতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এবং সিয়াচেন হিমবাহ বরাবর ভারতের সামরিক উপস্থিতি বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি সৈন্য সরবরাহ, অস্ত্র এবং সরঞ্জাম সড়ক পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে, বিশেষ করে শীতের মাসগুলিতে যখন তুষারপাতের কারণে এই অঞ্চলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এয়ারবিসটি এলাকা অন্যান্য এয়ারস্ট্রিপ এবং ল্যান্ডিং গ্রাউন্ড দ্বারা পরিপূরক, যা সামরিক অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক গঠন করে। এই রানওয়ের কাজ শেষ হয়ে গেলে ভারতীয় সেনার শক্তি অনেক বেড়ে যাবে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।